সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। আগামী চার বছরের জন্য দেশের ফুটবলের উন্নয়নের দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছেন 135 জন কাউন্সিলর। পরাকারমানের রিপোর্ট। নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে পরিবর্তনের ডাক ছিল বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষ শিবিরে, কিন্তু সেই উত্তাপ পাওয়া গেল না বাফুফের নির্বাচনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে আবারও কাজী সালাউদ্দিনকে বেছে নেন কাউন্সিলররা। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ জানান, 94 ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হন সাবেক এই তারকা ফুটবলার। বাদল রায় 40 ভোট, মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক 1 ভোট, কাজী মোহাম্মদ সালাউদ্দিন 94 ভোট পেয়ে পরবর্তী 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত। রাজধানীর এক হোটেলে এই নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে 91 ভোট পেয়ে এবার নির্বাচিত হন সম্মিলিত পরিষদের সালাম মুর্শেদি। প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন 44 ভোট। চার সহসভাপতি পদের তিনটিতে সম্মিলিত পরিষদের ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক নির্বাচিত হয়েছেন। তাবিদ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ সমান 65 ভোট পাওয়ায় আগামী 31 অক্টোবর দুজনকে নিয়ে পুনরায় ভোটাভুটি হবে। তবে সেই নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তাবিদ। আপাতত আমি 65 ভোটে একজন প্রার্থীর টাই করেছি। 31 অক্টোবরের জন্য আমি মানসিকভাবে এখনও প্রস্তুত আছি যে ইনশাল্লাহ ইলেকশনের মাধ্যমে আমি আবার ফেরত এসে ভাইস প্রেসিডেন্ট পদে আবার দায়িত্ব পালন করতে পারব। এছাড়া বাফুফের কার্যনির্বাহী পরিষদে আরও 15 জন সদস্য নির্বাচিত হন। আগামী 4 বছর দেশের ফুটবলের উন্নতির জন্য তারা পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। তবে সেই উন্নতি আর ইস্তেহার বাস্তবায়নে কতটা তারা সফল হবেন সেটা সময়ই বলে দেবে। পরাগমন, এটিএন বাংলা, ঢাকা।